এবং মুলা জানা পরিচয় ঘটে ইসলাম হিউমান নাহি কারণ তো কিছু পুরি এরিয়ার বর্তমান চেয়ারম্যান সভাপতি আমি যতদূর জানি এই কি অভাব শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএমের মাধ্যমে আমার জীবনে একবার আমি ইভিএম ভোট দিয়েছি ইভিএম ভোট খুব সুন্দরভাবে দেওয়া যায় ইভিএম ভোট সম্পূর্ণ হলে বেশি নীতিনীতি বলে দেবে ভোট সম্পূর্ণ হয়েছে অনেকজন অনেক মেম্বার প্রার্থী বিভিন্ন আলোচনা করেছে আপনার সবাই শুনছেন আমিও ব্যক্তিগতভাবে চাচ্ছি একটি অবাধ শান্তিপূর্ণভাবে নিরপেক্ষ একটি নির্বাচন হোক এই নির্বাচনে যদি আমিও প্রার্থী হিসেবে নির্বাচনের মাধ্যমে হেরে যাই আমার কোনো আপত্তি থাকবে না আসসালামু আলাইকুম আমি আব্দুল সালাম দর্শক উদ্দেশ্যে করে ইউনিয়নের সেবন ভাতি আমার ইয়ে হলো যে আমার ইউনিয়নের আমাকে আসলে অনেকে আমাকে হুমকি ধমকি দিচ্ছেন যে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য আমি আমার কেন্দ্রের 5 নং, 6 নং, 7 নং, 8 নং এবং 9 নং ওয়ার্ডের আমার এই কেন্দ্রগুলো আমার অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমি সবসময় করেছি আমাদের এই সবগুলো কেন্দ্রের মধ্যে যেন সিসি ক্যামেরা থাকে এবং আমি আমার নিরাপত্তার জন্য আমি এই ফার্স্ট ডিস্ট্রাকশন করছি আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং আমার কর্মী বাহিনী থেকে তারা হুমকি দিচ্ছে যে এই মামলা এই মামলা দিয়ে তারা এই নির্বাচনের 2-4 দিন আগে তাদের গুম করবে আমাকে গুম করার এরকম একটা ইয়া তারা হুমকি ধমকি দিচ্ছে আমি ডিস্ট্রাকশন করবো আমাদের ইয়ে নির্বাচনের অবাধ একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি আপনারা দেন এবং আমি আজকে আমি আমার ওয়ার্ড ইউনিয়নে আমি ওয়ার্ড করেছি আমাদের সাধারণ লোকরা যারা আছেন তারা বলতেছে যে আমরা সঠিকভাবে নির্বাচন কেন্দ্রে যেতে পারবো তো এবং আমরা কি কেন্দ্রের মধ্যে কি আমরা কি আমরা অন্যান্য করবো নাকি এবং কি আমাদেরকে সঠিকভাবে ভোট দিতে পারবো তো আমি এখানে আমাদের আইনশৃঙ্খলা রক্ষা সবাই আছেন আমাদেরকে এই প্রতিশ্রুতি দিবেন যে আমাদের যারা ভোট সাধারণ ভোটাররা আছেন তাদের নিরাপত্তার স্বার্থে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের যারা ভোটার সাধারণ ভোটাররা আছেন তারা যেন সুন্দরভাবে ভোট কিন্তু আসে যেন সুন্দরভাবে ভোট দিতে পারে তারা নিরাপত্তার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং তার পাশাপাশি আমাদের নেতৃবৃন্দদেরকে এই আমার প্রতিপক্ষ হুমকি ধমকি দিচ্ছে তবে আমি যারা আমার প্রতিপক্ষ আছেন হুমকি ধমকি দিচ্ছেন আমি চাই যে আমাদের এই ইউনিয়নে অবাধ একটা সুষ্ঠু নির্বাচন ভিত্তিতে আমাদের এই সুলাইম মার্সি যে জয় ফরাজ হোক আমি এই সেটা মেনে নিব আসসালামু আলাইকুম আমি সুলাইমানুল্লাহ আমি জাতীয় পার্টি প্রতিক্রিয়া আমি চেয়ারম্যান আমি ভোটের আইন ব্যবহার করেন আমি ওনাকে ব্যক্তিগত চিনি উনি আসলে সহযোগিতার সাথে আমাদেরকে ভোটে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন সেটা আমি দেখছি উনি সহযোগিতার সাথে করেন আমি আজকে অতিথির সামনে আমার একটি বিবৃতি নিবেদন আসলে আমরা যদি ভোটারের কাছে যাই ভোটার শুধু বলে যে আমাদের ভোট দেওয়ার ইচ্ছা আছে কিন্তু আমরা কি কেন্দ্রে যেতে পারবো আমরা কি সত্যিকার অর্থে আমাদের মনোনীত বাকি ভোট দিতে পারবো সেখানেও ইভিএম সম্পর্কে কিছু কথাবার্তা বলে যে ইভিএম এ নাকি ভিতরে যে সমস্ত লোক থাকে ওরা বলে যে আপনারা মেম্বার দিতে দেন চেয়ারম্যান এটা আমরা দেবো এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ডের কথা আমরা শুনে আসছি জানি না কতটুকু সত্য সেটা তবে আমার একটি নিবেদন আজকে আপনারা যারা এই নির্বাচন পরিচালনা করবেন আপনারা আমাদেরকে অন্তত এই এলাকার লোকজনকে যাতে আমরা আশ্বস্ত করতে পারি সেই বিষয়ে আমাদেরকে সুস্পষ্ট একটা মতামত দেওয়ার জন্য আমি বিরোধীভাবে অনুরোধ করে আমি আমার বক্তব্য দেবেন আচ্ছা আমি প্রস্তুত আমি আমার এই কর্ম কাল সুন্দর প্রচার করে এসেছি আজকের দিনে আরো আমি আমার কিছু অসমর্থকার তার জন্য আমি আমার প্রার্থী হয়েছি আমার প্রতিজ্ঞা আমাদের এখানে তৃণমূল পাঁচজন প্রার্থী ছিলাম দুজন প্রার্থী প্রত্যাহার করেছে আর বর্তমান তিন প্রার্থী আছে আমি একজন জাতীয় একজন আমার পিতৃ প্রার্থী একজন এবং সর্বমোট তিন প্রার্থী আমরা আছি এখানে আমি আশা করব আমি ষোলোই মার্চের যে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে যে ইউএন সিস্টেম একটা আসন থেকে আমরা অনেকটাই মুক্ত হয়েছি বলে আশা করি যেহেতু আগে যে সিস্টেম কিছু অনিয়মিত এখন যেহেতু ইউএন সিস্টেম হয়েছে
ওটা আমার ওয়ার্ডের সমস্ত ভোটাররা সঠিকভাবে আই যাতে